বছর 60-এর দম্পতিকে বাবা মা হতে দেখা গিয়েছিল বাধাই হো ছবিতে। তবে এবার রিলে নয়, একেবারে রিয়েলে দেখা গেল এই ঘটনারই পুনরাবৃত্তি। বছর 70-এর বৃদ্ধ এবং তার 54 স্ত্রী জন্ম দিলেন যমজ সন্তানের। জানা গেছে 2019 সালের জুলাই মাসে এক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বৃদ্ধ দম্পতির একমাত্র ছেলে অনিন্দ দত্তর। তারপরেই দিশেহারা হয়ে পড়েন দত্ত দম্পতি। একাকিত্ব এবং মানসিক কষ্টে দিন কাটাচ্ছিলেন তারা। বছর 70-এর তপন দত্ত এবং বছর 54-র রূপা দত্ত দুজনে সিদ্ধান্ত নেন তাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য সন্তানের প্রয়োজন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় শারীরিক সমস্যা। তারা যোগাযোগ করেন এক ডাক্তারের সঙ্গে। চিকিৎসকের পরামর্শেই শুরু হয় চিকিৎসা। গর্ভধারণ করার পরও একাধিক সমস্যার সম্মুখীন হন রূপা দেবী। সকল প্রতিবন্ধকতাকে জয় করে যমজ সন্তানের জন্ম দেন তিনি। বৃদ্ধ পিতা তপন দত্ত বলেন তাদের একটাই স্বপ্ন, যমজ সন্তানদের সযত্নে বড় করে তোলা। আমার একমাত্র সন্তান একটা অ্যাক্সিডেন্টে, ট্রেন অ্যাক্সিডেন্টে সে মারা যায়। আমরা তখন দিশেহারা। আমাদের মানসিক যে কষ্ট এবং একাকিত্ব যে যন্ত্রণা পেয়েছি, তারপর থেকে সিদ্ধান্ত নিই আমাদের অবলম্বন দরকার আছে। তখনই কলকাতার বহু ডাক্তারের সাথে অ্যাটেন্ড করেছি, তাদের মতামত নিয়েছি, কতটা কী রিস্ক আছে সব জেনেছি, তারপরে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাচ্চা চাই। এতদিন যে কষ্ট আমি পাচ্ছিলাম, আমার মনে হয় যে এই দুটো সন্তানকে কাছে দেখে আমি অনেকটা নিজেকে শান্ত করতে পারছি ওদের মুখের দিকে তাকিয়ে। বৃদ্ধ দম্পতি যমজ সন্তানকে নিয়ে অশোকনগরের বাড়িতে ফিরলে তাদের ফুল ছিটিয়ে শঙ্খ বাজিয়ে বরণ করেন এলাকার মানুষজন। উত্তর ২৪ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।